কঠিন চাইনিজ শিখব সহজ করে। আজকে আমরা দেখব বুকেকি এই শব্দটি কি করে লেখে। বুকেকি বুকেকি, ইউ আর ওয়েলকাম বাট ডোন্ট মেনশন ইট। এটা আমরা কেন বলি, আমরা জানি যে এটা শুধুমাত্র আমরা যে শিখেছিলাম সিএসি এ, যেটা মানে হচ্ছে থ্যাংকস, শুধু এইটা রিপ্লে করার জন্য এইটা ব্যবহার করা হয়। বুকেকি, তো আজকে আমরা দেখব বুকেকি কি করে লিখতে হবে। বুকেকি লেখার জন্য আমরা পু আগেই লেখা শিখেছিলাম, তারপরে একটু দেখাচ্ছি। আমাদের এখান থেকে হং ফিয়ে সু, এখানে একটা তিয়েন, হং ফিয়ে সু তিয়েন, হং ফিয়ে সু তিয়েন, এই হচ্ছে পু, যেটা মানে হচ্ছে নো বা নট। এখন আমরা দেখবো পরের অংশটুকু, যে যে খ, এই খ কী করে লিখতে হবে। এটা লিখতে গেলে প্রথমে একটি তিয়েন, এখানে একটি ফিয়ে, হং ফিয়ে ফিয়ে, হং ফিয়ে, এখানে একটি না, সু হং চ, এখানে একটি হং, আবার দেখাচ্ছি তিয়েন ফিয়ে, হং কৌ, এখানে একটি ফিয়ে, হং ফিয়ে, এখানে একটি না, সু হং চ, এখানে একটি হং। তো এই খ মানে এই শব্দটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। তো এটাকে যদি আমরা ভাগ করে আলাদা আলাদা করে তাহলে কীভাবে লিখব। তো প্রথমে যে অংশ রয়েছে তিয়েন ফিয়ে হং কৌ, এটা হচ্ছে একটি ফিয়েন ফাং, এটাকে বলা হয় পাওগাই থৌ, পাওগাই থৌ। এটা সাধারণত বিভিন্ন যে হাউস বা বাড়িঘর এই ধরনের শব্দ যেগুলো আছে সেই ধরনের শব্দগুলোর সাথে বেশিরভাগ সময় এই ফিয়েন ফাংটাকে আমরা পেয়ে থাকি, এটাকে বলা হয় পাওগাই থৌ। এবং পরের যে অংশটুকু রয়েছে ফিয়ে হং ফিয়ে, এবং এখানে একটি না, সু হং চ, এখানে একটি হং, এটাকে বলা হয় ক, যেটা মানে হচ্ছে ইচ, মানে হচ্ছে প্রত্যেকে বা প্রত্যেকটি, এভাবে বলা হয়ে থাকে। এখন আমরা ছি লেখাটা দেখব, ছি কীভাবে লিখব। ছি লিখতে গেলে প্রথমে একটি ফিয়েন, এরপর এখানে একটি হং, এখানে আরেকটি হং, এখান থেকে হং সিয়ে কৌ, ফিয়ে হং, এখানে আরেকটি হং, এখান থেকে হং সিয়ে কৌ, এই হচ্ছে ছি ছি। তো এই ছি এটা দিয়ে সাধারণত স্টিম বোঝায়, তার আগে এখানে দেখব আমরা হং সিয়ে কৌ, যারা এই স্ট্রোকটির নাম জানতেন না এটি মুখস্থ করে নেবেন, হং সিয়ে কৌ। আর এই শব্দটির মানে হচ্ছে স্টিম। সো এই হচ্ছে আমাদের বুকেকি লেখা। যারা যারা চাইনিজ শিখতে চান তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।